বন্ধুরা, আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করেছিলাম। ইতিমধ্যে তিনটি দ্বিপদী বিস্তৃতি নিয়ে তিনটি ক্লাস করেছি। প্রথম ক্লাসটি ছিল বেসিক ক্লাস, পরবর্তীতে আরও দুইটি ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আসলে প্রত্যেকটি ক্লাসে গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ নিয়ে আমি আলোচনা করছি। আজকে দেখো যে অঙ্কটি করব, প্রথমেই এসিওমে স্যারের 29-এর বি নম্বর অঙ্কটি, 1 + x^14, এর বিস্তৃতিতে r+1 এবং r-1 তম পদের সহগ সমান। তাহলে r এর মান কত হবে? বন্ধুরা, আমরা শুরু থেকেই এই অধ্যায়ের r+1 তম পদ নির্ণয় করার পদ্ধতি খুব ভালোভাবে শিখেছি। তাহলে আসো শুরুতে r+1 তম পদ নির্ণয় করে নিই। এই প্রশ্নটিতে প্রধান প্রবলেম হচ্ছে r+1 তম পদ নির্ণয় করা যায়, কিন্তু অনেকে r-1 তম পদ কীভাবে নির্ণয় করব তা আমরা ঠিক বুঝি না। কীভাবে r-1 তম পদ নির্ণয় করা, ওইটা আমাদের জন্য সবারই ঝামেলা, তাই এই অঙ্কটি আমি করে দিচ্ছি। প্রথমে আসো দেখি r+1 তম পদ নির্ণয় করি। r+1 তম পদ আমরা r+1 তম পদের সূত্রটি জানি, এনসিআর অর্থাৎ 14 সি আর, এখানে পাওয়ারটা হচ্ছে এন। তাহলে এনসিআর প্রথম পদ যেহেতু 1, আমরা বিস্তৃতির ক্ষেত্রে মনে রাখবো প্রথম পদ যদি 1 হয় তাহলে তার কোনো হিসাব নেই, অর্থাৎ 1-এর কোনো পাওয়ার লিখতে হবে না। দ্বিতীয় পদের পাওয়ার দেখি এক্সের পাওয়ার, অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ার সর্বদা হয় সি এর পরে যা থাকে তাই, অর্থাৎ আর। হয়ে গেল r+1 তম পদ। এবার আসো আমরা r-1 তম পদ নির্ণয় করি। বন্ধুরা লক্ষ্য করো, r-1 কে আমরা লিখতে পারি r-2+1, r-2+1 অর্থাৎ -2+1 হচ্ছে কি -1 কে আমরা লিখতে পারি -2+1। আমার উদ্দেশ্য হচ্ছে r+1, এটাকে যদি আমি আর মনে করি তাহলে আমি সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো r+1, অর্থাৎ আর মনে করব r-2, অর্থাৎ r-2 কে আর মনে করে আমি সূত্রটি অ্যাপ্লাই করব। এই কারণে তোমরা কি করবে যে r-1 বা r+2, r+3 অন্য কোনো যদি পদ নির্ণয় করতে হয় তাহলে তোমরা এই পদ্ধতি অবলম্বন করবে, যে অবশ্যই তোমাকে শেষে একটি প্লাস ওয়ান আনতে হবে। প্লাস ওয়ান আনতে গেলে তোমাকে কত যোগ বা বিয়োগ করতে হবে তা তোমার চিন্তা করে লিখতে হবে। ওকে, তাহলে আমরা r-1 বা r-2+1 তম পদ লিখতে পারি এনসিআর, এখানে এন হচ্ছে 14, তাহলে আমরা লিখতে পারি 14 সি। এখানে দেখো আর বলতে এখানে কি বুঝাচ্ছে, r-2। লক্ষ্য করো এখানে আর কিন্তু আমরা লিখবো r-2, কারণ এটাকে আমরা r+1 মনে করছি, r+1 তম পদ যেহেতু তাহলে আর হবে r-2। তাহলে আমরা সূত্রটি আবার দেখি, এনসিআর প্রথম পদ হচ্ছে 1-এর পাওয়ার দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি 1-এর পাওয়ার যতই দাও তা 1-এই থাকবে। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এক্সের পাওয়ারটা কি হয়, আমরা টেকনিক না মনে রেখেছিলাম যে টেকনিকটা হচ্ছে এমন, সি এর পরে যা থাকবে, সি এর পরে কি আছে r-2, তাহলে r-2 দিয়ে দিলাম। আসো প্রশ্ন হচ্ছে যে r+1 এবং r-1-এর পদের যে সহগ থাকবে, অর্থাৎ এক্স ব্যতীত যা থাকবে তা হচ্ছে সহগ। যদি এরকম বলা হয় তাহলে অর্থাৎ আমরা বুঝতেছি যে r+1 তম পদের সহগ হচ্ছে 14 সি আর, এবং r-1 পদের সহগ হচ্ছে 14 সি আর-2, অর্থাৎ এই দুইটি সহগ কি হবে, সমান হবে। সুতরাং আমরা প্রশ্নমতে লিখতে পারি, প্রশ্নমতে 14 সি আর = 14 সি আর-2। আমরা বিন্যাস এবং সমাবেশের একটি ক্লাসে একটি সূত্র শিখেছিলাম,
যারা বিন্যাস এবং সমাবেশের ক্লাসগুলো দেখো নাই তারা আমার চ্যানেলে গিয়ে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে তুমি ইচ্ছা করলে ওই ক্লাসটা বেসিক ক্লাসটা দেখে নিতে পারো। আমরা একটা সূত্র শিখেছিলাম, তা হচ্ছে এন সি এক্স ইকুয়াল যদি এন সি ওয়াই এমন হয়, দেখো এন সি এক্স ইকুয়াল এন সি ওয়াই অর্থাৎ এখানে এন এন যদি মিল থাকে তাহলে আমরা জানি এন ইকুয়াল অর্থাৎ এই এন এই এন এই এন ইকুয়াল হবে যে এক্স প্লাস ওয়াই, লক্ষ্য করো সি এর পরে যা থাকবে তার সমষ্টি হবে এই এন এর মান। তাহলে আমরা যদি এই সমাবেশের এই সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি 14 ইকুয়াল, কারণ এখানে দেখো এই দুইটা মিল থাকতে হবে, সূত্রটি অ্যাপ্লাই করতে হলে এই দুটা মিল থাকতে হবে, যেহেতু 14 মিল অর্থাৎ একে আমরা এন মনে করতে পারি, তাহলে 14 ইকুয়াল কী হবে সি এর পরে যা থাকবে তা যোগফল, তাহলে আর প্লাস আর মাইনাস টু যোগ করে দিলাম। এখন আমরা লিখতে পারি 14 প্লাস টু, মাইনাস টুকে বাম পক্ষে নিয়ে আসলাম আর এখানে হবে টু আর বা টু আর বন্ধুরা এখন যে অঙ্কটি করব তা বুয়েট টেক্সটাইল এবং কুয়েট পরীক্ষায় এসেছে। সাধারণত এই প্রশ্নগুলো একটু কঠিন হয়, এটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো প্রশ্ন হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স কিউব উল্টো দেওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স টু দেওয়ার 5 এবং এক্স টু দি পাওয়ার 15 এর সহগদ্বয় সমান সমান হলে কে এর মান কত। তাহলে আমরা আগেই জেনেছি যে কোনো পদের যদি বা কোনো কিছুর যদি সহগ নির্ণয় করতে হয় তাহলে আমরা আর প্লাস অন্ত পদের সাহায্য নেব, অর্থাৎ এই সূত্রটি সাহায্য নেব, আর প্লাস অন্তম পদ সমান জানি এন সি আর এটু দেওয়ার এন মাইনাস আর এক্স টু দেওয়ার আর, প্রথমে এই সূত্র অ্যাপ্লাই করব তারপরে এক্সগুলোকে আলাদা করে দেব। তাহলে চলো প্রথমে আমরা আর প্লাস অন্তম পদ নির্ণয় করি। এর আগে আমরা ধরে নেই মনে করি আর প্লাস অন্তম পদে এক্স টু দেওয়ার 5 এবং এক্স টু দেওয়ার 15 এর সহগ বিদ্যমান, আর প্লাস অন্তম পদ এন সি আর অর্থাৎ এখানে এন এর পরিবর্তে লিখব 10 সি আর, তারপরে প্রথম পদ হচ্ছে টু এক্স স্কোয়ার, তাহলে টু এক্স স্কোয়ার এর পাওয়ার হয়ে যাবে 10 মাইনাস আর অর্থাৎ এই এখানে 10 এখানে আর অর্থাৎ সি এর সাথে যে যা থাকবে তার বিগ ফল হয়ে যাবে প্রথম পদের পাওয়ার। এখন আসো কে বাই এক্স কিউব দ্বিতীয় পদ, কে বাই এক্স কিউবের পাওয়ার হয়ে যাবে সি এর পরে যা থাকবে অর্থাৎ আর। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এক্সগুলোকে আলাদা করে নেওয়া, তাহলে যদি এক্স আলাদা করি তাহলে এক্স স্কোয়ারের পাওয়ার হবে 10 মাইনাস টু আর, তাহলে হবে 20 মাইনাস টু আর, কারণ টু দ্বারা গুণ হবে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, এখানে কে আলাদা করে দাও কে এর হিসাবের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এক্সগুলোকে আলাদা করা। এক্স এক্স যেহেতু এক্স কিউব অর্থাৎ এক্সের এক্স কিউবটা বাঘ আকারে আছে, বাঘ থাকলে আমরা জানি কী হয়ে যায় ইনভার্স হয়ে যায় অর্থাৎ মাইনাস 3 হয়ে যাবে, পাওয়ার যেহেতু আর আছে আর দিয়ে দাও। এবার আসো টেন সি আর টু টু দি পাওয়ার 10 মাইনাস আর কে টু দি পাওয়ার আর, এক্সগুলোকে আমরা একটু হিসাব করে নিই 20 মাইনাস 5 আর, কারণ আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় অর্থাৎ 20 মাইনাস 2 আর এবং মাইনাস 3 আর যোগ করলে যাবে মাইনাস 5 আর। সুতরাং আমরা এখানে কী লিখতে পারি যে আমি বলেছিলাম যে আর প্লাস অন্তম পদে এক্স টু দেওয়ার 5 বিদ্যমান, সুতরাং এক্সের পদ পেলাম এটা অর্থাৎ এইটুকুকে আমরা এক্স টু দেওয়ার 5 মনে করব, এক্স টু দেওয়ার 20 মাইনাস 5 আর ইকুয়াল এক্স টু দেওয়ার 5, তাহলে এক্স কাটা গেলে থাকবে 20 মাইনাস 5 আর ইকুয়াল 5 বা 5 আর ইকুয়াল 15 বা আর ইকুয়াল
3 অর্থাৎ এখানে দেখো তুমি যদি 3 বসিয়ে দাও r এর মান তাহলে হয়ে যাবে 20 minus 5 into 3 অর্থাৎ x to the power 5 হয়ে যাবে সুতরাং আমরা বলতে পারি 3 plus 1 বা 4 তম পদে x to the power 5 বিদ্যমান অর্থাৎ তুমি যদি r এর মান 3 বসিয়ে দাও তাহলে এই পেয়ে যাবে x to the power 5 এর সহগ আবার আমাদের দরকার x to the power 15 যেহেতু x to the power 15 এর সহগ দরকার তাহলে আমরা একইভাবে x to the power 20 minus 5 r equal লিখে ফেলবো x to the power 15 বা আমরা লিখতে পারি 20 minus 5 r equal 15 এখন যদি পক্ষান্তর করে দাও 5 r equal হবে 5 বা r equal 1 এখানে যদি r এর মান 1 বসিয়ে দাও তাহলে পেয়ে যাবে x to the power 15 সুতরাং আমরা বলতে পারি যে 1 plus 1 বা 2 তম পদে x to the power 15 বিদ্যমান অর্থাৎ তুমি যদি r এর মান 1 বসিয়ে দাও তাহলে x to the power 15 পেয়ে যাবে সুতরাং আমরা প্রশ্ন মতে লিখতে পারি x to the power 5 এর সহগ তাহলে x to the power 5 এর সহগ যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে r এর মান 3 বসাতে হবে যেহেতু r এর মান আমরা 3 বসিয়ে দেই এখানে দেখো r প্লাস 1 তম পদে যদি r এর মান 3 বসিয়ে দেই তাহলে হবে 10c 3 2 টু দি পাওয়ার 10 মাইনাস 3 k টু দি পাওয়ার 3 ইকুয়াল আর r এর মান যদি 1 বসিয়ে দাও r এর মান যদি 1 বসিয়ে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে x টু দি পাওয়ার 15 এর সহগ তাহলে x টু দি পাওয়ার 15 এর সহগ যদি নির্ণয় করতে চাও এটা হচ্ছে r প্লাস 1 তম পদ তাহলে এখানে আমরা r এর পরিবর্তে 1 বসিয়ে দেব 10 c 1 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 k টু দি পাওয়ার 1 দুইটি সহগ সমান লিখে ফেললাম এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে k এর মান নির্ণয় করা তাহলে k গুলো আমরা বাম পক্ষে রেখে দেই আর অন্য যা আছে তা আমরা ডান পাশে নিয়ে নেই 10 c 1 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে 9 এখানে আমরা যদি k কিউব বাদ রেখে এটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ 10 c 3 নিচে চলে যাবে 2 টু দি পাওয়ার এখানে থাকবে 7 এখন যদি আমরা হিসাব করি তাহলে কি হবে এখানে থাকবে k স্কয়ার আর এখানে আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করে নেই অথবা কম্বিনেশনের হিসাব যদি তুমি নিজে নিজে করতে চাও তাহলে সমাবেশ বিন্যাস এবং সমাবেশের বেসিক ক্লাসটি দেখলে তুমি c এর কাজ সহজে বুঝতে পারবে অর্থাৎ 10 c 1 সমান হচ্ছে 10 আর 10 c 3 সমান হচ্ছে 10 10 ইনটু 9 ইনটু 8 বাই 3 ফ্যাক্টোরিয়াল আর 2 টু দি পাওয়ার 9 2 টু দি পাওয়ার 7 এটাকে আমরা কাটাকাটি করতে পারি আসো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিই যদি ক্যালকুলেটরে আমরা দেখি তাহলে হবে 1 বাই 3 বা k ইকুয়াল প্লাস মাইনাস 1 বাই রুট 3 প্রশ্নে উল্লেখ থাকে যে ধনাত্মক মান নির্ণয় করো তাহলে তুমি লিখতে পারো k সমান 1 বাই রুট 3 এটাই হবে আনসার বন্ধুরা 5.1 এর যত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং যতগুলো নিয়মের অঙ্ক আছে সবগুলো নিয়মেই আলোচনা করা হয়েছে তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও পরবর্তী ক্লাসে আমি তা তুলে ধরব পরবর্তী ক্লাসটি হবে 5.2 এর উপর অর্থাৎ অসীম বিস্তৃতির উপর যেখানে n এর মান ঋণাত্মক হতে পারে অর্থাৎ এখানে a প্লাস x হোল টু দেয়ার n n এর মান যখন ঋণাত্মক বা ভগ্নাংশ হয় তখন আমরা কিভাবে বিস্তৃতি করব এবং কিভাবে সহগ নির্ণয় করব ওই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদেরকে পরবর্তী ক্লাসের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ